বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আয় ব্যয় নিয়ে তার ভক্তদের মাঝে আগ্রহ তুমুল। ক্রিকেটের বাইরে ব্যবসা আর বিজ্ঞাপনের বাজার থেকেও তিনি উপার্জন করেন বিপুল পরিমাণ অর্থ। ব্যবসা ও বিজ্ঞাপন থেকে বছরে কত টাকা আয় করেন টাইগার অধিনায়ক? ক্রিকেট খেলেই বা তার আয় কত? বছরে একাধিক বিদেশি লিগে অংশ নিয়ে পান কত ডলার? সাকিবের সংগ্রহেই বা আছে কত ভরি স্বর্ণ? নির্বাচনী হলফনামা থেকে এবার সাকিবের আয় ব্যয়ের খুঁটিনাটি জানা গেল সবই। তবে বিপুল পরিমাণ অর্থের মালিক সাকিবের কাঁধেও আছে ঋণের ভার। মাগুরা এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন। নির্বাচনে অংশগ্রহণ করতে নিয়ম মেনে সম্পদের বিবরণী দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের নির্বাচনী হলফনামা থেকে একে একে জেনে নেওয়া যাক কোন খাত থেকে তার আয় কত। সাকিব তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন 5,55,71,262 টাকা। এছাড়া বৈদেশিক আয় দেখিয়েছেন 24,261 ডলার। ধারণা করাই যায় দেশের বাইরে নানা ধরনের বিজ্ঞাপনী প্রচারণা ও বিদেশি লিগ খেলে এই পরিমাণ ডলার পান তিনি। হলফনামায় সাকিব নিজের পেশা হিসেবে ক্রিকেটার দেখিয়েছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস। বছরের বেশিরভাগ সময় ক্রিকেট নিয়েই তার রাজ্যের ব্যস্ততা। এই খাত থেকে তিনি আয় করেন মোটা অঙ্কের অর্থ। সাকিব ক্রিকেট থেকে বছরে পেশাগত আয় দেখিয়েছেন 5,32,74,769 টাকা। অস্থাবর সম্পদ হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখিয়েছেন 11,56,91,876 টাকা। ক্রিকেটার সাকিবের বিচরণ আছে বিনিয়োগ খাতেও। হলফনামায় শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন 43,63,96,874 টাকা। টাইগার অলরাউন্ডারের সংগ্রহে আছে বিপুল পরিমাণ স্বর্ণ। হলফনামা অনুযায়ী সাকিবের সংগ্রহে থাকা স্বর্ণের পরিমাণ 25 ভরি। এছাড়া আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রীতে 13,00,000 টাকা দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে জামানতের বিপরীতে সাকিব ব্যাংক লোন দেখিয়েছেন 31,98,61,382 টাকা। ইস্টার্ন ব্যাংক থেকে লোন দেখিয়েছেন 1,50,20,363 টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন 22,96,493 টাকা। বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেট, বিজ্ঞাপন, ব্যবসা আর বিনিয়োগ থেকে বছরে বিপুল পরিমাণ অর্থ আয় করেন। সেই অনুযায়ী তার ব্যয়ের অঙ্কও নিশ্চয় কম না। ক্রিকেট মাঠের সাকিব এবার রাজনীতির মাঠে। রাজনীতির মাঠে তিনি কতটা সফল হন সেটাই এখন দেখার অপেক্ষা। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।